মৌসুনি একটি ছোট দ্বীপ যা পশ্চিমবঙ্গের নামখানার কাছে অবস্থিত। দ্য হিন্দু পত্রিকায় মৌসুনি দ্বীপ সম্পর্কিত একটি লেখা প্রথম প্রকাশিত হয়। ব্রিটিশ শাসনকালে এই আইল্যান্ডটি প্রথম আবিষ্কৃত হয়। ব্রিটিশরা লবণ তৈরি ও মাছ শুকানোর কাজে এই দ্বীপটিকে ব্যবহার করতেন। এই দ্বীপে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য যা পর্যটকদের আকৃষ্ট করে। এখানে ভেলের একটি সৌরবিদ্যুৎ কেন্দ্রও রয়েছে। এই দ্বীপে রয়েছে সোনালী বালুকাময় সমুদ্র সৈকত, যেখানে মাছ ধরা দেখা, সমুদ্র স্নান করা, সমুদ্র তীরে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। জনকোলাহলমুক্ত শান্ত প্রকৃতি, অনেক রকমের পাখি ও টেন্টে, মাটির ঘরে থেকে অথবা বাঁশের কটেজে থেকে রাতে বনফায়ার এবং নাচ গানের সঙ্গে বারবিকিউয়ের স্বাদ নেওয়ার জন্য আপনাকে আসতেই হবে এই মৌসুনি দ্বীপে। এখানে এই যে টেন্টটা রয়েছে, এই টেন্টে ক্যাপাসিটি হচ্ছে 6 জন, আর 1,000 টাকা করে জন থাকতে চায়, 5 জন থাকতে পারবে, 4 জন থাকতে পারবে, এটা হচ্ছে 6 জনের টেন্ট। ভিতরে কীরকম সেটা দেখাবো। এই যে টেন্ট, এখানে 6 জনের শোয়ার ব্যবস্থা রয়েছে, 6 জন বা 5 জন এইরকম থাকা যাবে। আর ব্রাশ কলগেট ভিতরে দেওয়া আছে, লাইট, দুটো ল্যাম্প দেখতে পাচ্ছি, যে চার্জ দেওয়ার জন্য এখানে দুটো মাল্টিপ্ল্যাগ রয়েছে। আর এখানে ছোট ছোট জালনার মতো করা আছে, জালনাগুলো খুললে এখানে মশারি লাগানো আছে, মানে জালনায় মশা টশা ঢুকবে না, হাওয়া ঢুকবে শুধু। আর এর সঙ্গে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ ইনক্লুডেড, 1,000 টাকা করে পার পার্সন। সিজন অনুযায়ী রেটটা বেশি হয় কম হয়, বাড়ে কমে। আচ্ছা, আর এইগুলো তখন 1200-1300 টাকা হয়ে যায় সিজনের সময়। আচ্ছা, খাবারটা একটু চেঞ্জ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, পোলাও টোলাও ফ্রাইড রাইস থাকে, তখন খাবারটাও ভালো পাওয়া যায়। গ্যালাক্সি, যেগুলো গ্যালাক্সি কি এইগুলো, এইগুলোকে বলা হয়? আচ্ছা, এইগুলো কাপল গ্যালাক্সি আছে, মানে এখান থেকে উপর থেকে দেখা যাবে সমুদ্রের ভিউটা। টেন্ট খুলে দিয়েছি, টেন্ট ফাটানো। আচ্ছা, টেন্ট এখানে থাকে, টানানো থাকে, এইখানে এই টেন্ট লাগানো হবে, এই ভিতরে এই পুরোটাই টেন্ট হয়ে যাবে। এগুলো, এগুলো কি গ্যালাক্সি? না, এটা হোয়াইট কটেজ। আচ্ছা, এটা, এটার নাম হচ্ছে হোয়াইট কটেজ। এটার ভাড়া কিরকম? এটা ওই নন এসি 1300 টাকা, আর এসি আপনার 1600 টাকা। আচ্ছা, নন এসি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, নন এসি 1300 টাকা, আর এসি 1600 টাকা, হোয়াইট কটেজ। পরিবারটি এখানে, সুন্দর বেড রয়েছে, একদম হোয়াইট কটেজ, মানে একদম পুরোটাই হোয়াইট, দেওয়ালটাও হোয়াইট রয়েছে, উপরে ফ্যান দেখতে পাচ্ছি, আর এখানে একদম সুন্দর হোয়াইট বেড, 3টে বালিশ রয়েছে, 3 জন থাকতে পারবে, এর সঙ্গে 2টো টাওয়েল রয়েছে, 1টা ব্ল্যাঙ্কেট রয়েছে, আর এখানে 1টা টেবিল রয়েছে, ওপাশে আয়না রয়েছে, মিরর রয়েছে, আর ভিতরে এখানে টয়লেটটা রয়েছে, টয়লেটটা অনেকটা পরিপাটি রয়েছে, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, গিজার রয়েছে, এই লাইট রয়েছে, 4টে লাইট রয়েছে। এখানে ক্যাম্প ফায়ার, মানে এখানে ফায়ারও হয় নাকি? ক্যাম্প ফায়ার, আগুন জ্বলবে 7টা, এগুলো প্যাকেজের মধ্যে। আচ্ছা, এটা বারবিকিউ যেটা আছে, 8:30টার সময় এটার জন্য এক্সট্রা পে করতে হয়। আচ্ছা, 8:30, ওখানে যেটা এসি রয়েছে ওটা গেস্ট আছে, এটা, এটাও সেম তাই তো? বোর্ডটা দেওয়া আছে সেন্ট ক্যাসেল বিচ ক্যাম্প। যে কটেজ আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে মাটির কটেজ, মাটি দিয়ে দেওয়ালটা করা রয়েছে। এটাও কি, মানে এটা শুধু নন এসি হবে? আর এখানে একটা ঝুলনা রয়েছে, এখানে বসে বসে ঝোলার ব্যবস্থা আছে। এখানে মাটির কটেজ, সুন্দর পিকচার, ফ্যান রয়েছে, যেহেতু এটা মাটির কটেজ সেই জন্য এসি না হলেও চলবে, কারণ ঠান্ডা থাকে। আমি ভিতরেই ঢুকলাম, ঠান্ডা ফিলিং হচ্ছে, কারণ এটা মাটির যেহেতু কটেজ সেই জন্য এখানে ঠান্ডা ফিলিংসটা রয়েছে। আর এটাও একদম হোয়াইট বেডশিট, মানে হোয়াইট পিলো, সব কিছুই হোয়াইট এখানে। আর এখানে দেখতে পাচ্ছি এখানে গদিটাও নরম গদি, ব্ল্যাঙ্কেট রয়েছে তার সঙ্গে। আর এখানে সাইডে অনেক কিছু ছবি আঁকা রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এখানে বাথরুমটা, দেখতে পাচ্ছি এরকম নিট অ্যান্ড ক্লিন, একটা গিজার রয়েছে ভিতরে, এখানে
টয়লেট যেটা কোমোড রয়েছে, ওয়েস্টার্ন মোড রয়েছে, আর এখানে শাওয়ার রয়েছে, এক্সিস্টিং ফ্যান রয়েছে, আর এখানে একটা মিনি ট্যাব রয়েছে। তো সমস্ত কিছুই ব্যবস্থা আছে এখানে, কি বাইরে হাতটা ধোয়ার জন্য এটা। তো এখানে একটা ল্যাম্প রয়েছে দেখতে পাচ্ছি, এই ল্যাম্পটা সন্ধেবেলায় এই ল্যাম্পটা জ্বালানো হয়। আর এই পাশে এই মানে অগ্নি নির্বাপনের ব্যবস্থা রয়েছে, ফায়ার এক্সটিংগুইশার। তো আগুন টাগুনের কোনো ভয় নেই, কারণ এই উপরে যে সনগুলো রয়েছে এগুলো জন্যই এই ফায়ার এক্সটিংগুইশারটা লাগানো রয়েছে এখানে। মানে এই ডাইনিং, এটা কি ডাইনিং হল? তো এখানে খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে এখানে, খাওয়ার টাবার। মার্ট কটেজ ডিলাক্স, ডিলাক্সে একটু স্পেশাল হবে, তিনটে পিলো রয়েছে, তিনটে টাওয়েল রয়েছে, তিনজন থাকতে পারবে এখানে। এটা কাঁচের ডোর রয়েছে, এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে, আর এটা আটকে দিলেও রাত্রেবেলায় পুরো সমুদ্রের ভিউটা এখান থেকে দেখা যাবে। এটাও নিট অ্যান্ড ক্লিন রয়েছে, প্রত্যেকটা আমি বাথরুমে দেখলাম গিজারটা রয়েছে, এখানে ট্যাব রয়েছে একটা, তারপর এখানে শাওয়ার রয়েছে, সব কিছুই রয়েছে। এখানে ভাড়াটা বলেই দিলাম, 1400 আর 1700, নন এসি 1400, এসি 1700। এখানে একটা আয়না লাগানো রয়েছে, মিরর রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, সব কিছুই রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে, আর এখানে কিছু টাইম টেবল রয়েছে, এই টাইম অনুযায়ী কিন্তু এখানে সব কিছু দেওয়া হবে। তো গাইজ, আমি তোমাদের দেখালাম এতক্ষণ যে এখানে টেন্টে থাকলে কি খরচ রয়েছে। বিভিন্ন রকমের কটেজ রয়েছে, মাটির কটেজেও যে নন এসি ফ্যাসিলিটি রয়েছে, সব রকমের ফ্যাসিলিটি রয়েছে, সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে। এখন যেহেতু মানে সিজন না, তার জন্য এই রেটটা রয়েছে এখন। এটা যখন সিজন হবে, যখন শীতের সময় সিজনটা পড়বে, তখন কিন্তু এই রেটটা একটু বেড়ে যাবে। সুন্দর একটা ভিউ, এখানে রয়েছে একটা কাকাতুয়া, প্লেন লস্যি যেটা রয়েছে 50 টাকায়, তারপর ফ্লেভার লস্যি 80 টাকা, কোল্ড কফি রয়েছে 80 টাকা, কোল্ড কফি উইথ আইসক্রিম 120 টাকা, মিল্কশেক 100 টাকা, মকটেলের মধ্যে ফিশ লেমন সোডা 50 টাকা, মাসালা কোলা 50 টাকা, চিকেন পাকোড়া রয়েছে 180 টাকা, যেখানে আট পিস 180 টাকা, আর 20 পিস রয়েছে 400 টাকা। এই সমস্ত কিছু, এগুলো এক্সট্রা, যদি কেউ এই প্যাকেজ ছাড়াও যদি কারো এক্সট্রা কিছু নিতে হয় তাহলে এইগুলো আলাদাভাবে, এই পে করে এইগুলো আলাদাভাবে নিতে হবে। চিকেন থালি 300 টাকা, মাটন থালি 450 টাকা, ফিশ থালি 350 টাকা, পনির থালি রয়েছে 250 টাকা, এগ থালি রয়েছে 200 টাকা, ভেজ থালি রয়েছে 150 টাকা। হুক্কা এখানে রয়েছেই দেখতে পাচ্ছ তোমরা, মিনি হুক্কা রয়েছে 300 টাকা, ক্লাসিক হুক্কা রয়েছে 400 টাকা, হার্ড ড্রিঙ্কসও অ্যাভেলেবল রয়েছে এখানে। বারবিকিউ কাটিং চিকেন 300 টাকা, 600 গ্রাম রয়েছে 300 টাকা, 1 কেজি রয়েছে 450 টাকা। এখানে দুটো ফোন নাম্বার দেওয়া আছে। তো গাইজ, আমি এখন এই সমুদ্রের যেখানে বালিয়ারি রয়েছে, বালির যে বিচটা রয়েছে সেই বিচে যাচ্ছি, মৌসুনি আইল্যান্ডের বালির যে বিচটা রয়েছে সেখানে যাচ্ছি। ম্যানগ্রোভ ফরেস্টের পাশেই রয়েছে এই বালির বিচটা, তো তোমাদেরকে দেখাবো। আর তোমরা দেখতে পাচ্ছ এই পাশে এই যে সমুদ্র, যেখানে কিন্তু ঢেউ হচ্ছে আর সমুদ্রের গর্জন, আর এই পাশে এইখানে কিন্তু প্রচুর কটেজ রয়েছে, এখানে আরও অনেক কটেজ রয়েছে, আর এইখান দিয়ে কিন্তু যেতে হবে এই বালির বিচে। তোমাদেরকে আমি গুগল ম্যাপে লোকেশন দিয়ে দেবো, তোমরা যখন আসবে তখন এখানে এসে ঘুরে যেতে পারবে। তো এইখান দিয়েই হেঁটে হেঁটে যেতে হবে, ম্যানগ্রোভ যেটা ইয়ে আছে, ম্যানগ্রোভ ফরেস্ট আছে, প্লাস হচ্ছে বালির বিচটা রয়েছে ওইখানে। তো এইখানে এইসব বাড়িগুলো রয়েছে, এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে, বালির বিচ। একটু কাদা কাদাও রয়েছে, বালির বিচ ঠিক না। আর এইখানে এরকম ম্যানগ্রোভ বনের মতো এখানে রয়েছে, ম্যানগ্রোভ গাছটা রয়েছে আরও সামনে। তো গাইজ, আমি এখন এখানে আছি, এখান থেকে তোমাদের বালিয়াড়ি দেখাবো, মানে বিচ যেটা আছে এখানে, বালুর বিচ, সেটা দেখানোর জন্য এখানে এসেছি। আর এখানে ম্যানগ্রোভ গাছও রয়েছে, ম্যানগ্রোভ গাছও দেখাবো। এখানে দেখতে পাচ্ছ এখানে ম্যানগ্রোভের একটা বনের মতো সৃষ্টি হয়েছে, এখানে যাওয়া যাবে এই ম্যানগ্রোভ গাছের মধ্যে দিয়ে। অনেক গাছ আছে, যে গাছগুলো ডালপালা পাতা পড়ে গেছে, পড়ে কি শুকিয়ে রয়েছে গাছগুলো, তো সেটাও দেখব। আর সামনে আরও এগিয়ে যাব। আর দেখতে পাচ্ছ এখানে খুবই সুন্দর লাগছে এই জায়গাটা, একটা নতুনত্ব এখানে, মানে এইরকম প্লেস আমি এর আগে কখনো দেখিনি, এই প্রথমই দেখছি এইরকম একটা ম্যানগ্রোভের বনের পাশে রয়েছে বিচ, এটা প্রথম দেখছি। একটা ভালো ট্যুরিস্ট স্পট হতে পারে যদি এটার পরিচর্যা করে এখানে একটা কিছু করা যায়,
এই জায়গায় হয়তো তোমরা এসছো কিনা আগে জানি না, কিন্তু এই জায়গাটা সত্যি একটা মনোরম জায়গা। বাঁ পাশে রয়েছে ম্যানগ্রোভ অরণ্য, আর ডান পাশে এই যে গাছগুলো রয়েছে, এই গাছগুলো মারা গেছে না শুকিয়ে গেছে ঠিক বোঝা যাচ্ছে না। এই গাছগুলো গাছগুলো কি জীবিত আছে সেটাই দেখবো, জীবিত আছে কিনা একবার চেক করি। এই গাছটা জীবিত নেই। এখানে এরকম আরও অনেক গাছ রয়েছে, যেরকম এপাশে রয়েছে ওপাশে রয়েছে, প্রচুর এরকম গাছ এরকম রয়েছে, শুকনো গাছ এগুলো। এইখানে কিছু সবুজ গাছও রয়েছে, ম্যানগ্রোভ গাছ এটা রয়েছে ওই পাশটায়। এইখানে দীর্ঘদিন হয়তো জল জমেছিল, তার জন্য এই গাছগুলো মারা গেছে। তো গাইস এইখানে এসে যেটা দেখলাম, প্রথমত হচ্ছে এইরকম সুন্দর একটা জায়গা, এই জায়গায় সত্যি একটা ফটোশ্যুটের জন্য পারফেক্ট জায়গা। ফিল্ম শ্যুটিং ফটোশ্যুট থেকে শুরু করে অনেক কিছুই এখানে করা যায়, কিন্তু এই জায়গাটা না একটু যদি সুন্দর করে সাজানো হয় খুবই সুন্দর লাগবে। এই জায়গাটা এত সুন্দর জায়গা, আর ম্যানগ্রোভ গাছ রয়েছে সঙ্গে, ম্যানগ্রোভের বন রয়েছে তার সঙ্গে, কিছু ম্যানগ্রোভ গাছ আছে যেগুলো জল জমে যেগুলো মারা গেছে, যে গাছগুলো আছে সেই গাছগুলোর শ্বাসমূল ঠেসমূল তোমাদের দেখাবো। ম্যানগ্রোভ গাছ যেহেতু, এই যে গাছটা, এই গাছটা এর রয়েছে শ্বাসমূল ঠেসমূল, এই যেগুলো দেখছো এগুলো রয়েছে শ্বাসমূল, এগুলো শ্বাসমূল। এই শ্বাসমূলের সাহায্যে এই গাছগুলো শ্বাস নেয়, কিন্তু যখন জল জমে যায় তখন কিন্তু এই গাছগুলো শ্বাস নিতে পারে না, যেহেতু এই শ্বাসমূলগুলো তলিয়ে যায় তখন। আর এর ঠেসমূলও রয়েছে, শ্বাসমূল ঠেসমূল থাকবে, এগুলো সব শ্বাসমূল রয়েছে। কিছু কিছু মূল আছে যেগুলো ঠেসমূল, যেরকম এটা 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 এটাকে বলা হয় ঠেসমূল, এই মূলটাকে বলা হচ্ছে ঠেসমূল, কারণ এই এই গাছটার এই কাণ্ডটাকে ঠেস দিয়ে রেখেছে বলে এটাকে বলা হয় ঠেসমূল। আর যেগুলো শ্বাসমূল রয়েছে, শ্বাসমূল বলা হয় এটাকে, এই শ্বাসমূলগুলো মাধ্যমে এই গাছগুলো নিঃশ্বাস নেয়। এই শ্বাসমূল আর ঠেসমূল এই ম্যানগ্রোভ গাছের কিন্তু প্রধান বৈশিষ্ট্য। এখানে প্রচুর কাঁকড়া রয়েছে, ছোটো ছোটো লাল কাঁকড়া আছে কিনা জানি না, তবে লাল কাঁকড়া কোথায় আছে সেটাও দেখছি। জল কিন্তু বেরিয়ে গেছে, তো সেই জন্য এই নৌকাটা এই চড়ায় উঠে গেছে, যখন আবার জোয়ার আসবে তখন কিন্তু এই নৌকা আবার ভাসিয়ে নিয়ে নেওয়া যাবে। গাইজ আমি এই ম্যানগ্রোভ অরণ্যে আছি এখন, ম্যানগ্রোভ অরণ্য। এখানে বীচ প্লাস ম্যানগ্রোভ গাছ দুটোই দেখতে পাওয়া যায় এখানে। গুগল ম্যাপে লোকেশানটা দিয়ে দেবো, তোমরা যদি আসো এখানে মৌসুনি আইল্যান্ডে, মৌসুনি দ্বীপে, তাহলে তোমরা এই জায়গা অবশ্যই একবার ভিজিট করো, খুবই ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছে এই জায়গাটায় এসে। এখানে সমস্ত ম্যানগ্রোভ গাছ, মনে হচ্ছে একটা মিনি সুন্দরবন, মিনি সুন্দরবন ভাব এখানে আছে। মানে এইসব গাছও ঢেকে যাচ্ছে আস্তে আস্তে, এই ম্যানগ্রোভ যে গাছগুলো এই গাছগুলো আস্তে আস্তে ঢেকে যাচ্ছে বালিতে, বালিতে ঢেকে যাওয়ার কারণেই ওরা মারা যাচ্ছে। তো গাছ ছিল, কত গাছ ছিল, শয়ে শয়ে গাছ ছিল এখানে, হাজার হাজারে গাছ ছিল, সব গাছ ওই একটা কারণেই যে এখানে বালি পড়েছে, গাছপালা শুকিয়ে গেছে আর গাছের ডালগুলো এখানে লোকাল লোকগুলো কেটে নিয়েছে। গাইস খুব টায়ার্ড লাগছে, তার জন্য এই এই ম্যানগ্রোভ গাছটার নিচে বসলাম, এই ম্যানগ্রোভ গাছটার নিচে। এখানে আর কিছুক্ষণ থাকবো, তারপরেই বেরিয়ে যাব, একটু জল খেয়ে নিই, একটু ফ্রুটসগুলো আছে ব্যাগের মধ্যে, ফ্রুটসগুলো খাই। এখানে যে গাছগুলো রয়েছে এইগুলো সব হলো গেওয়া গাছ, গর্জন গাছ বা গেওয়া গাছ, ম্যানগ্রোভ গাছ গেওয়া গাছ তোমরা সবাই জানো, বা গর্জন গাছ যেটাই বলো। তো প্রচুর এরকম গেওয়া গাছ এখানে রয়েছে, এখানে আসলে তোমরা প্রচুর গেওয়া গাছ দেখতে পাবে। এই গেওয়া গাছের মাঝখানে অন্য অন্য কিছু ম্যানগ্রোভ গাছ রয়েছে, সব গাছগুলো তো দেখা সম্ভব নয় যেহেতু এখানে কাদাও রয়েছে, তার জন্য ভিতরে ঢোকাটা সম্ভব না। জেলেরা এখানে মাছ ধরে, তার জন্য জেলেদের জাল রয়েছে এখানে। তোমরা যারা এখানে আসবে তাদের বলে দিই, তারা যদি এইখানে এই বাঁধটা দিয়ে যাও তাহলে একটু ঘুরতে হবে, আর যদি শর্টকাটে যেতে চাও তাহলে এখানে এই সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এই ভিতরে ওই একটা ইটের ভাটার মতো একটা রয়েছে, সেইখানে যেতে হবে। এখানে দুটো রাজহাঁস দেখতে পাচ্ছি, এখানে যে বাড়ি রয়েছে তাদেরই রাজহাঁস, যে কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া রয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আজকের মতো টাটা।